লাইফের দুর্যোগের পূর্বাভাস, আকাশে বিদ্যুতের ঝলক, দুর্যোগের মেঘ ঘনাচ্ছে রাজ্যে, কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টি, তো কবে কখন থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে শুরু হবে প্রবল ঝড় বৃষ্টি এবং এই ঝড় বৃষ্টি কবে কখন থেকে শুরু হবে, টানা কতদিন ধরে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে আলিপুর আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। চৈত্র মাসেও জারি থাকবে কালবৈশাখী, ফের তেমনই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল 26 মার্চ রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামী বুধবার এমনকি বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে ঝড় বৃষ্টির স্পেল। আজ বিকেল পর্যন্ত তাপমাত্রা বাড়বে, জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশই থাকবে দিনভর। পূর্বাভাস অনুযায়ী 26 মার্চ রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হবে রাজ্যে। আগামী বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত এই স্পেল চলতে পারে। আগামী সোমবার ও মঙ্গলবার বৃষ্টি বেশি হবার সম্ভাবনা রয়েছে। বিশেষত 2/24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় বৃষ্টি হতে পারে। হাওফিসের তরফে জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বাকি সমতলের জেলাসহ উত্তরে আজ মূলত পরিষ্কার আবহাওয়া, সামান্য বাড়বে তাপমাত্রা, কাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, দিনের তাপমাত্রা বাড়বে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী রাতের তাপমাত্রা 23.6 ডিগ্রি থেকে এক ধাক্কায় বেড়ে 26 ডিগ্রি হয়েছে, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। এ রাজ্যের পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি চলবে, হালকা মাঝারি বৃষ্টিও হতে পারে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের একাংশে, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।